আমি যদি এই পোর্শনটা সিলেক্ট করে তারপর লিখে ফেলি রেড স্পোর্টস কার, ফটোশপ এআই ইউজ করে সেখানে একটা লাল রঙের গাড়ি বসিয়ে দিবে। ব্যাপারটা এতটাই সিম্পল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জুবায়ের তালুকদার। তো আপনারা সবাই জানেন এআই কিন্তু মোটামুটি একটা রেভলিউশন ক্রিয়েট করে ফেলেছে। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা এআই এর ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। ফটোগ্রাফি এবং ফটো এডিটিংও কিন্তু এর ব্যতিক্রম নয়। রিসেন্টলি অ্যাডোবে তাদের ফটো এডিটিং সফটওয়্যার ফটোশপে জেনারেটিভ ফিল নামে একটা এআই ফিচার অ্যাড করেছে এবং এই ফিচারটা এক কথায় অসাধারণ। তো এই ফিচারটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? খুবই সিম্পল। আপনি আপনার ইমেজের মধ্যে যে কোনো একটা পোর্শন সিলেক্ট করবেন এবং সেই পোর্শনে আপনি যা দেখতে চান সেই জিনিসটাই লিখে ফেলবেন। ব্যাস, ফটোশপ এআই ইউজ করে সেখানে ওই অবজেক্টটাই বসিয়ে দিবে। কিন্তু এর রেজাল্টটা কেমন, ফিউচার প্রসপেক্টিভা কি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা কিনা ফটো এডিটরস আছেন তাদের জন্য এই ফিচারটা কতটুকু ডিস্ট্রাকটিভ, চলুন সেই জিনিসগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। আপনারা অনেকেই জানেন আমার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখন অনলাইন। আপনারা যদি www.zubair-talukdar.com এই সাইটে চলে যান তাহলেই কিন্তু পেয়ে যাবেন। সেখানে আমার সব কাজ কিন্তু খুব সুন্দর মতো গোছানো আছে। এছাড়াও আরেকটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে, ব্র্যান্ড ডিসকাউন্ট নামে আমার এই পেজটাতে গেলে আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড থেকে ডিসকাউন্ট পাবেন। আপনারা ক্যামেরা কিনলে দি ক্যামেরা হাউস থেকে একটা অফার পাবেন, আপনারা ফার্নিচার কিনলে গ্রিড ফার্নিচার থেকে ডিসকাউন্ট পাবেন, আপনারা ওয়েডিং ফটোগ্রাফির জন্য ফটো এক্সপ্রেস থেকে ডিসকাউন্ট পাবেন। সো আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও আমার ওয়েবসাইটটা ঘুরে আসবেন। তো দেখেন আমি এখানে একটা ইমেজ ওপেন করেছি। ইনিশিয়ালি যদি আমি ইমেজটাকে ইম্প্রুভ করতে চাই তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে এখানে কী কী ডিস্ট্রাকশন আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটু ডান দিকে দেখি, সেখানে দেখেন একটা গাড়ি রয়েছে এবং এই জিনিসটা একটু ডিস্ট্রাক্ট করছে। সো ছবিটাকে এডিট করার সময় কিন্তু আমি ফার্স্টেই ব্যাকগ্রাউন্ডের এই গাড়িটাকে রিমুভ করে দিতাম। তো দেখা যাক ফটোশপের এআই টুল জেনারেটিভ ফিল ব্যাকগ্রাউন্ডের এই গাড়িটাকে কতটা অ্যাকুরেটভাবে রিমুভ করতে পারে। তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডে যে গাড়িটা আছে এই পুরো পোর্শনটাকে সিলেক্ট করে ফেলবো। সিলেকশন হয়ে গেলে আমাকে প্রেস করতে হবে জেনারেটিভ ফিল। যেহেতু আমরা এখানে কিছু অ্যাড করছি না তাই এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আমি প্রেস করব জেনারেট। সে কিছু সময় নিয়ে অ্যানালাইজ করবে এবং দেখেন ম্যাজিকের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডের গাড়িটা রিমুভ হয়ে গেল জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ইনফ্যাক্ট ফটোশপ আপনাকে তিনটা অপশন দিবে সিলেক্ট করার জন্য, যেমন দেখেন এটা হচ্ছে আরেকটা অপশন এবং এটা হচ্ছে থার্ড একটা অপশন। বাট আমার কাছে আগেরটাই ভালো লাগছে তাই আমি আগেরটাই রাখবো। এবং দেখেন এখানে কিন্তু বোঝার কোনো উপায়ই নেই এটা যে ম্যানিপুলেট করে সরানো হয়েছে। সো আমি বলবো অবজেক্ট রিমুভালের ক্ষেত্রে ফটোশপের এআই টুলের ব্যবহারটা কিন্তু খুবই ইমপ্রেসিভ এবং আমি একদম স্যাটিসফাইড। তো ইউজুয়ালি এ ধরনের অবজেক্ট রিমুভালের জন্য ইন্টারমিডিয়েট লেভেলের যারা ফটোশপ ইউজার আছেন তাদের কিন্তু 15-20 মিনিটের একটা সময় লাগে জিনিসটাকে পারফেক্টলি করতে। কিন্তু এখন একজন বিগিনারও কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই ফটোশপের এআই টুল ব্যবহার করে অবজেক্ট রিমুভ করে ফেলতে পারছে। সো যারা কিনা ক্যাজুয়ালি ফটোশপ ইউজ করে তাদের জন্য কিন্তু ফটোশপ ইউজ করা এখন আরও সহজ হয়ে গেল। আচ্ছা, অবজেক্ট রিমুভ তো হলো, এখন একটা কাজ করি, আমরা একটা অবজেক্ট অ্যাড করে দেখি এটা রেজাল্টটা কীরকম দেখায়। আমি যদি ব্যাকগ্রাউন্ডে যেখানে একটা গাড়ি ছিল সেখানে একটা নতুন গাড়ি অ্যাড করে দিতে চাই তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি একটা কাজ করব, আমি ব্যাকগ্রাউন্ডের সেই পোর্শনটাকে প্রথমে সিলেক্ট করে ফেলবো, দেন প্রেস করব জেনারেটিভ ফিল। এখানে আমি একটা লাল রঙের গাড়ি চাচ্ছি তো আমি লিখে ফেলবো রেড স্পোর্টস কার, প্রেস করব জেনারেট। সে কিছু সময় নিয়ে অ্যানালাইজ করবে এবং দেখেন সে কিন্তু পারফেক্টলি একটা গাড়ি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসিয়ে দিল এবং ইনিশিয়ালি দেখতে কিন্তু গাড়িটা খুবই রিয়েলিস্টিক লাগছে। এবং দেখেন একদমই কিন্তু বোঝা যাচ্ছে না এটা যে ম্যানিপুলেট করে বসানো একটা গাড়ি। এবং গাড়ির নিচে শ্যাডোর কাজটাও কিন্তু সে মোটামুটি ভালো মতোই করেছে। যদিও একটু ভালোভাবে নোটিস করলে দেখবেন এই গাড়িটাতে কোনো সাইড ভিউ মিরর নেই, যেটা কিনা একটু অড এবং একটু বেশিক্ষণ তাকালে কিন্তু আপনি আলটিমেটলি বুঝে যাবেন এটা যে একটা ম্যানিপুলেটিভ কার। বাট স্টিল আমার মতে যথেষ্ট ইমপ্রেসিভ রেজাল্ট। 90% অফ পিপল কিন্তু বুঝতে পারবে না এটা যে ম্যানিপুলেট করে বসানো হয়েছে। যারা ফটোশপ এক্সপার্ট আছেন তারা আই গেস কিছুক্ষণ দেখার পরে বুঝে যাবেন এটা যে ম্যানিপুলেট করে বসানো। এছাড়াও আরও দুটো অপশন কিন্তু আছে, এটা হচ্ছে সেকেন্ড অপশন এবং এটা হচ্ছে থার্ড অপশন। বাট আমার কাছে প্রথম অপশনটাই ভালো লাগছে। সো আমি বলবো অবজেক্ট অ্যাড করার ক্ষেত্রে কিন্তু এটার রেজাল্টটা বেশ ইমপ্রেসিভ, কারণ আমি নিজে ইনিশিয়ালি দেখে কিন্তু বুঝতে পারতাম না এটা যে ম্যানিপুলেট করে বসানো হয়েছে। আর ইউজুয়ালি একজন এক্সপার্টের জন্য এরকম একটা গাড়ি খুব পারফেক্টলি বসিয়ে দেওয়া কিন্তু আমি বলবো যে 30-40 মিনিটের একটা কাজ, কিংবা অনেকের ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে যদি আপনি পারফেক্টলি বসাতে চান। সো অ্যাগেইন আমি বলবো যারা ক্যাজুয়াল ফটোশপ ইউজার আছেন তাদের জন্য কিন্তু ফটোশপের এই ফিচারটা বেশ কনভিনিয়েন্ট। আচ্ছা, এখন আমরা আর একটু কমপ্লেক্স কিছু ট্রাই করি, দেখি আমার কালো চুল কি সে কালার চেঞ্জ করে ব্লন্ড হেয়ার করে দিতে পারে কিনা। তো প্রথমে আমি আমার চুলের পার্টটাকে সিলেক্ট করব, দেন প্রেস করব জেনারেটিভ ফিল। এখানে লিখে ফেলবো ব্লন্ড হেয়ার, সে কিছু সময় নিয়ে অ্যানালাইজ করবে।
তো দেখেন আমার চুল কিন্তু ব্লন্ড হেয়ার করে দিয়েছে। আপনারা যদি আমাকে আগে কখনো না দেখতেন এবং এই ছবিটা প্রথম দেখতেন তাহলে কিন্তু মনে হয় না খুব একটা বুঝতে পারতেন এটা যে ফেক। সো আমি বলবো যে প্রিটি ইমপ্রেসিভ এটার রেজাল্টটা, কারণ আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দর মতোই সে এই হেয়ারটাকে চেঞ্জ করে ব্লন্ড হেয়ার করে দিয়েছে। এবং আমি যদি একটু জুম করি তাহলে দেখেন সে কিন্তু কর্নার দিয়ে একটু স্কিনও অ্যাড করে দিয়েছে জিনিসটাকে একটু রিয়েলিস্টিক লাগার জন্য। চুলের কালার চেঞ্জের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি অ্যামেজড, কারণ আমি ভাবি নাই যে সে এত পারফেক্টলি এই চুলের কালারটা চেঞ্জ করে ফেলতে পারবে। সো প্রিটি ইমপ্রেসিভ ডেফিনেটলি যে এআই ইউজ করে, যে জিনিসটা আসলে ফটোশপে ম্যানুয়ালি করলে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না, কারণ এই জিনিসগুলো আসলে পারফেক্টলি করাটা খুবই টাফ। স্পেশালি হচ্ছে যদি এমন হয় যে কোনো একটা মানুষের স্পেসিফিক কোনো পার্ট চেঞ্জ করে ম্যানুপুলেট করতে হচ্ছে, সেই জিনিসটা আসলে অনেক টাফ হয়ে যায়। বাট এখন দেখেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সেটা হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা একটু স্টেপ আপ করি, এখন আমরা দেখি সে কি আমার বিয়ার্ড অ্যাড করে দিতে পারে কিনা। আমি আমার মুখের পোর্শনটাকে সিলেক্ট করব এবং সেখানে লিখে ফেলবো লং বিয়ার্ড, প্রেস করব জেনারেট। সে কিছু সময় নিয়ে অ্যানালাইজ করবে এবং দেখেন ওয়াও খুব সুন্দর করে কিন্তু সে একটা বিয়ার্ড অ্যাড করে দিয়েছে। বাট আচ্ছা, এখানে টাইটা কোত্থেকে আসলো? আচ্ছা, আই থিঙ্ক এখানে সে একটু স্ট্রাগল করছে। দেখেন আমার বিয়ার্ডটা সুন্দর মতো সে অ্যাড করেছে, বাট বিয়ার্ডের নিচে একটা টাইও দেখতেছি আমরা, একটা বউ টাই। এটা কিন্তু আমি লিখি নাই, সে নিজে নিজে এই জিনিসটাকে জেনারেট করেছে। সো এখানে আই গেস একটু লিমিটেশনের ব্যাপার চলে আসতেছে, কারণ আমি এখানে শুধু বিয়ার্ড লিখেছিলাম। সো শুধু বিয়ার্ডটা আসলে এই ব্যাপারটা পারফেক্ট হতো, বাট সে একটা বউটাও অ্যাড করে দিয়েছে। আমি যদি শুধু বিয়ার্ডটা নিয়ে কথা বলি, বিয়ার্ডটাও কিন্তু বেশ রিয়েলিস্টিক, খুব সুন্দর মতোই কিন্তু সে আমার মুখের উপর সেটাকে ইমপ্ল্যান্ট করেছে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে এই রেজাল্টটা বেশ ভালো। যদি বউটাইটা অ্যাড না করতো তাহলে আসলে ব্যাপারটাকে আমি খুবই পজিটিভলি দেখতাম। বাট দেন এগেন এটা কিন্তু এখন মাত্র বেটা ভার্সন, সো এখনও কিন্তু অনেক ইম্প্রুভমেন্টের সুযোগ তার আছে এবং সেটা কিন্তু ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে। আমি যদি বাকি দুটো অপশন দেখি, আচ্ছা এখানে সে দাঁতও অ্যাড করে দিছে, ওকে। আচ্ছা না, প্রথম প্রথম বিয়ারটাই আমার কাছে ভালো লাগতেছে। ওকে, ফাইনালি আমরা আরেকটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে আমার জুতা চেঞ্জ করে দেয়া। আমি আমার জুতার পোর্শনটাকে সিলেক্ট করে এখানে লিখব ব্ল্যাক শ্যুজ। আচ্ছা, জুতার পোর্শনটা আসলে খুব একটা বেশি স্যাটিসফ্যাক্টরি না, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি এটা যে একটা ফেক জুতা, এটা যে ম্যানুপুলেট করে বসানো হয়েছে। সো আই গেস একদম সব কিছুর ক্ষেত্রেই ব্যাপারটা পারফেক্টলি করতে পারে না, এখনও তার কিছু লিমিটেশন আছে। যদিও লাইটিংয়ের কাজ এখানে খুবই ইমপ্রেসিভ, আমার জুতার উপর ডান দিক থেকে রোদের আলো পড়ছে এবং সেও কিন্তু সেই জিনিসটাই রিক্রিয়েট করেছে। দেখেন ডান দিকে কিন্তু সূর্যের আলোটাকে সে রিফ্লেক্ট করিয়েছে, সো এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো। স্টিল এই জুতাটা কিন্তু রিয়েলিস্টিক লাগছে না, আর যেহেতু মাত্র বেটা ভার্সন এটা টোটালি আন্ডারস্ট্যান্ডেবল যে আগামী এক দুই বছরের মধ্যে এটা অনেক 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 ইম্প্রুভ করবে। তো বুঝতেই পারছেন ফটোশপে ফটো ম্যানুপুলেট করা কিন্তু এখন খুবই খুবই সহজ হয়ে গিয়েছে, থ্যাংকস টু ফটোশপস জেনারেটিভ ফিল, যেটা কিনা এআই ইউজ করে অবজেক্ট রিমুভ করা, অবজেক্ট অ্যাড করা, অবজেক্টকে ম্যানুপুলেট করা ইত্যাদি কাজ করতে পারছে। সো আপনারা তো এই ডেমনস্ট্রেশনটা দেখে বুঝতে পারলেন এই রেজাল্টটা কেমন। সো এখন চলে আসে এর ফিউচার প্রসপেক্টটা কি, যেহেতু এই জিনিসটা মাত্র এখনও বেটা ভার্সনে আছে এবং এখনই এই জিনিসটার রেজাল্ট এত ইমপ্রেসিভ। সো আপনি চিন্তা করেন আজ থেকে এক বা দুই বছর পর এই জিনিসটা কতটুকু ডেভেলপ করবে। এখন চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনে, আপনাদের মধ্যে যারা ফটো এডিটর্স আছেন তাদের জন্য এই ফিচারটা কতটুকু ক্ষতিকর। আচ্ছা, আমি পার্সোনালি মনে করি এই ফিচারটা ফটো এডিটরদের জন্য একদমই ডিস্ট্রাকটিভ নয়, কারণ এই এআই ফিচারটা বিভিন্ন কমপ্লেক্স প্রসেসকে কিন্তু আরও সহজ করে দিচ্ছে। সো একজন ফটো এডিটরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আরও সহজ হয়ে গেল, যেখানে আগে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়তো 15-20 মিনিট সময় দিতে হতো, এখন কিন্তু সেই সময়টা তার বেঁচে যাচ্ছে। সে হয়তো তার ফটোগুলোর মধ্যে যে ক্রিয়েটিভ ব্যাপার স্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে চায় সেখানে আরও বেশি টাইম ইনভেস্ট করতে পারবে। সো আমি মনে করি একজন ফটো এডিটরের ফটো এডিট করার সময় যেসব ছোটোখাটো কাজ যা কিনা অনেক টাইম নিয়ে নিত, এই জিনিসগুলো কিন্তু এখন আরও অনেক সহজ হয়ে গিয়েছে। সো একজন ফটো এডিটরের ক্ষেত্রে ফটোশপের জেনারেটিভ ফিল, এই এআই টুলটা কিন্তু অ্যাকচুয়ালি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে এখন। সো আমার মনে হয় না যে ফটো এডিটরদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা করার কিছু আছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আমি আশা করি আপনারা ফটোশপের এআই টুল জেনারেটিভ ফিল সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।